আবু তামিম খেপি, যাকে আমরা ভালোবেসে থাকি খেপি বলে, তার আজ বার্থডে। আসসালামু আলাইকুম। আজ আমাদের স্পেশালিস্ট একটা দিন চলছে, মানে আমাদের উইনিং বয়েসের টিম আবু তামিম ভালোবেসে থাকি খেপি বলে, তার আজ বার্থডে। আর তার জন্য আমরা এখান থেকে নিয়ে যাচ্ছি স্পেশালিস্টকে, এবং তার জন্য একটা গিফট রয়েছে। তো অ্যাকচুয়ালি আমরা আজকে ফেসবুক বলো, ইনস্টাগ্রাম বলো, কোনো কিছুতে তাকে উইশ করিনি, তাকে জানাইনি যে আমরা যাচ্ছি চন্দনপুরে। ওখানে গিয়ে ওকে ফোন করে ডাকবো, তাও এই বলে ডাকবো না যে কেন এসছি, কি জন্য এসছি, কিছুই বলবো না। অ্যাকচুয়ালি ওকে ডাকবো, মানে আব্দুলের কাছে যাওয়ার প্ল্যান আছে, আব্দুলের কাছে যাবো। যে প্রতিবারই আমাদের, আমরা যখন চন্দনপুরে যাই, আব্দুলের বাড়ি বলো, কতবারই ও মানে বাইক নিয়ে এসে আমাদের পিক আপ করে নিয়ে যায়। তো ওকে আমরা এখনো জানাইনি এই কারণে যে ওকে ডাইরেক্ট মানে সারপ্রাইজ দেবো আমরা। আর এইরকম ব্লগ মানে আমাদের উইনিং বয়েসে এখনো আসেনি, যে কারো বার্থডে বলো, আমার বার্থডে বলো, সামিমের বার্থডে বলো, আপনার বার্থডে, এই ফার্স্ট টাইম তামিমের বার্থডে, তামিমের বার্থডের ব্লগটা আসছে। তামিম নিজেও জানে না যে আমরা আসলে করতে চলেছি। আজকে এখন রয়েছি আমি গোবরাতে। শেষমেশ চন্দনপুরে এসে পৌঁছালাম, আর খুব এত টেনে ভিড় ভাই, বলবো এত টেনে ভিড়, মানে অক্ষত অবস্থায় এটা আনতে পেরেছি, তাই অনেক। এবার এখন ব্যাগে ভরে নেবো, কেননা তামিম আসার আগে তামিমকে আসতে পারিছি, পিক আপ করতে পারিছি, কিন্তু তামিম আসার আগে এটা আমরা ব্যাগে ভরে নেবো। কি বলে টিকিট কাউন্টার যে এরিয়াটা আছে সেই সামনে। তো মিসবা ফোন কর তামিমকে, ডাক, ফোন করেছিলাম একটু আগে, ফোন করেছিলাম, বাট ও কোথায় আছে বুঝতে পারছি না। হ্যালো, কোথায় রে? বাড়িতে আছি। কেন তাড়াতাড়ি আয়, কোথায় যাবো ভাই? আবে তো চন্দনপুরে এসেছি তো ভাই, মানে তো বললাম তো চন্দনপুরে। ও আচ্ছা, তো মালটা এখনো জানে না যে কি জন্য এসেছি, ঠিক আছে, বলছে কেন এসেছিস হঠাৎ, ঠিক আছে, এরকম জিজ্ঞাসা করছে। আজকে তো আসার কোনো কথাই না, তো ও কিছু বুঝতেই পারছে না এখনো, ঠিক আছে। তো 10 মিনিট আসছে বলেছে, তো আসুক, এসে তার রিয়াকশন দেখা যাক, সে কী বলে দেখি। তো ওই দেখো, ওই তামিম এসে গেছে, ওই মালটা ঢুকে পড়েছে, চলে এলাম। আরে ক্যামেরা সামনে রেখেছি, ব্লগ ব্লগ করছিস নাকি? ভাই আমি অনেকদিন পর ব্লগ আছে, একটা কি বলে ছোট মতো একটা সারপ্রাইজও আছে, তুই বুঝবি পরে একটুখানি। তো শেষমেশ তামিমদের ঘরে চলে এলাম, আর তোমরা তো জানো প্ল্যানটা কী ছিল, বাট ওটা এখন শুরু করবো না, যেহেতু আব্দুলমান এখন আসেন, আব্দুলমান গিয়েছে কোথায়। তো আব্দুলমান আসুক, এসে এই তোমাদের সামনে প্রেজেন্ট করবে। রুকো যারা সাবর করো, সব কুছ কা এক বক্ত হোতা হ্যায়, টাইম হোতা হ্যায়। গাইস অনেক দিন পর ব্লগে আসছি, আর মেন কথা হচ্ছে আমরা একটা গ্রুপ আছে, মানে বলে দেওয়া হয় যে ব্লগটা কিনে হচ্ছে, কিন্তু আজকাল ব্লগ গুলো এরা বলছে না। সন্দেহ 10 বার মারো, তোমরা জানো কি করছে আমরা। তো বন্ধুগণ, মানে এতক্ষণ ধরে আব্দুল মানার অপেক্ষা করছিলাম, আব্দুল মান এসে গেছে অলরেডি, আর তুমিকে বাইরে বার করে দিচ্ছি। মানে এখানে একটা ডিয়ার চলছে যে অনেক কিছু তোমার দেখতে হবে, অনেক কিছু লেখা থাকবে করে দেওয়া। তো আমাদের এই সব বাওয়াল ছেলেগুলো আছে, সাইম এখানে খুঁজি খুঁজি খেলছে। তো আমাদের এই যে ভদ্র মহাশয়ের আজকে আমাদের তামিম খেপির
খেলতে দেবে ওই সব কেন বলছিস এই তামিম স্যারে তাই যে শান্তিবা হ্যাঁ আমাদের তামিম স্যারে যিনি আজীবন এক্সের জন্য কাঁদে ঘরের পাশে না তো তাদের তার জন্য আজকে আমরা এই ছোট্ট মতন উপহার দিয়েছি একটু এই যে কেকটা দেখতে পাচ্ছ হয়তো ভালো না তো ওর জন্য আবার ভাড়াটা স্পন্সর হবে কেকটা কাজে লাগাতা তো এখন কেকটা কাটবে কেকটা কাটবে একমাত্র সেই আমেরিকা থেকে ভাড়া করে আনা জাপান থেকে ব্লেড গরিবের কেক ভাই কারণ আমাদের ছুরি জোটা না প্লাস্টিকের হোক বা রিয়েল ব্লেড পেজে কেক কাটবে চলো চলো ওই দূরের আকাশ আজ রঙিন হলো বদলে যাওয়া নিয়মে তাই বদলে গেছে সব তামিমের নতুন জামার অবস্থা থাকে তামিম তোমার এক্সপিরিয়েন্সটা জানা কি খুলে দেখ একটুখানি গিফটটা পটন ছবি ইরফান রনক ইতিহাসটা 15 আগস্টের যে আমাদের ইন্ডিপেন্ডেন্স যে ভিডিওটা ছিল এর ইতিহাসটা ইনশাল্লাহ বলবো তোমাদের একদিন যে কোনো এক সময় 15 আগস্টের দিনে না 15 আগস্টের দিনে নয় আমরা বলবো যেদিন আমাদের 1K সাবস্ক্রাইবার হয়ে যাবে তোমাদের অতি সত্তর কিছু আমাদের সাবস্ক্রাইবার বাড়িয়ে দাও অতি সত্তর তোমরা ওই মানে কাহিনী শুনে যাবে ওর পিছনে আসল রহস্যটা কেন বলছি আর আব্দুর রহমান কেন ভোলা ছেড়েছিল এখন এই মাত্র আমরা মানে তামিমের জন্য যে ক্ষুদ্রতম মেজবার একটা উপহার এনেছিল সেই উপহারটা দেওয়া হলো আর আমাদের উইনিং ওয়াজের টিমের পক্ষ থেকে একটা একটা চ্যালেঞ্জ আছে তামিমের প্রতি সেই চ্যালেঞ্জটা বাইরে যাবো বাইরে গিয়ে তালিমের দোকান থেকে থেকে স্টার্ট হবে ওর বিয়ে হবে না 7.5 বছর আমি চাই না তামিম ঘরটা পরিষ্কার করে আইতে হবে হ্যাঁ অ্যাট লাস্ট মানে বাইকে করে চলে এলাম আমাদের বাদ থেকে পুরো সরাসরি মানে লোক থেকে হরিপাল বাজার এখনও আবহাওয়া আসে নাই একটা মানে অ্যাকচুয়ালি হরিপাল বাজারে এসেছি আমি কিছু ট্রিট দেবে তার সাথে আমাদের একটা কিছু ডেয়ার আছে তোমরা দেখেছো হয়তো সামনে তো দেখলে ডেয়ার আছে ওই ডেয়ারটা খুব একটা লেভেলের হবে হ্যাঁ
তাহলে ছাড়ো দেখো ডানকুনি বাজার দেখেছো কলকাতায় অনেক মার্কেট দেখেছো বাট এই যে আমাদের ঢোকে হরিবাল বাজারটা দেখো মানে মানে থানা পড়ছে যেটা মানে এটা থানা আর এইদিকে আব্দুরহমান সাইমি আরও চলে এলো মাস্টার জিনিস আছে হাতে বিরিয়ানি তো ফ্রেন্ড তোমরা ডানকুনি হাজির বিরিয়ানি তোমরা গন্ধ পেয়েছ বাট এবারে হরিপালের বিরিয়ানির গন্ধ তো দেখা যাক কিরকম অবশ্যই এটা বার্থডে ব্লগ ফুড ব্লগ না এটা তো হরিপালে এসেছে তামিম দিচ্ছে আর তামিম আজ পার্টি দিচ্ছে মানে ওদের যে হরিপালের হাজি বিরিয়ানি তোমার দাদা হাজি বিরিয়ানি তামিম টিট দিচ্ছে মানে বিশ্বাসই করতে পারে তামিম মানে জীবনে ফার্স্ট বলে বেড়ে তোকে তাহলে ক্ষমাই দেবে রাগে হবে তাই তুই দাঁত মেটে ফেলে দাঁড়িয়ে তোকে হাজি বেনে খাইছে অ্যাকচুয়ালি ভিডিও যত কিছু দেখছিল না মানে এই বিরিয়ানি বিরিয়ানিটা মানে সামনের থেকে টিটটা নেওয়ার জন্য এত কিছু প্ল্যান ছিল বাট আরো কোনো কিছু বাকি আছে কি আর এবারে আমাদের যে চ্যালেঞ্জ মানে ডিয়ার ছিল হবে খুব বড় ধরনের অঘটন ঘটতে যাচ্ছে চলো দেখতে থাকো আমি যদি ইচ্ছা করে আরো ছয় দায় ভাই ছটা দিয়ে নেয় এখানে হলো সাতটা চিরকুট আছে চিরকুটে এক একটা চ্যালেঞ্জ লেখা আছে এর মধ্যে বলছি যে এর মধ্যে চারটে সিম্পল আছে তোমরা যেটা দেখেছো আগে চারটে সিম্পল আছে আর তিনটে একটু হার্ড আছে আর তিনটে হার্ডের মধ্যে আর একটা সব থেকে স্পেশালি হার্ড আছে খুবই খাতারনাক ঠিক আছে তো আশা করি আমি দোয়া করি না তুমি ওইটা ওইটা না ওঠে তো আমি তামিমকে রিকোয়েস্ট করবো এখানে সবাইকে একটা একটা করে বিরিয়ানি দিতে একটা করে আমাদের সবাইকে আমার হাত থেকে আমি ভাড় একবার না আমি ভাড় না তো ভাড় লাগবে আমি ওইটা তুই নিবি কি তোর এটা আমি এইটা পকেটে করে এটা তোর এটা আমি হাতে যাচ্ছি পারবো না কি ছেড়ে দিলাম জানি গানে বাবা হয়েছিলে
আমি জানি বল মেরি গানটা রানু মন্ডলের মতো গাইতে হবে বাজারে চিৎকার করে তুমি আমাকে ছাড়িয়ে চিৎকার করে বাজারে গিয়ে বলতে হবে আমি সিঙ্গেল, কেউ প্রেম করবে আমার সাথে। তারপরে কি লিখেছে, উইনিং বলতে টিমের সাজানো করা ব্যক্তিকে কল সাজেস্ট করা, করা ব্যক্তিকে কল করতে হবে। আমাদের পুরো মানতে চাইছে না চ্যালেঞ্জ, আজকে তামিম কোনো আমাদের কোনো ডেয়ার অ্যাকসেপ্ট করলো না, খুব খারাপ লাগলো। তো অ্যাকসেপ্ট করেনি, কিন্তু হাতে একটা খোপিয়া জিনিস নিয়ে এসেছি যেটার সাথে আমরা এর বদলা নেবো, দেখতে পাচ্ছে। মুরগা কান্ডা মাথায় মারবো, ওর মাথায় মেরে মাথায় আজ মারো। হ্যাঁ, একবার অ্যাকসেপ্ট করা বলে এইটা করবো। চলো চলো, খুবই প্রাইভেটলি করছে এটা, খুব প্রাইভেটলি। হ্যাঁ, জানি না ফের ওর অ্যাকশনটা কী হবে, ভাই রেগে যাবে না মজা থাকবে তার ঠিক নেই। চলো একই হবে, দেখা যাবে, যা হবে। খুব রিস্কে করছে, খুব রিস্কে করছে, ভিডিওটা কম থাকে। তো চলো, মালটাকে দেখছে ভিডিওটা, এই ভিডিওটা নেই, মুক্ত হাতার ভিডিওটা। হ্যাঁ, তো আজ আমাদের ব্লগ এখানে এন্ড হতে চলছে। তো তোমরা অবশ্যই ভিডিওটি লাইক করো, সাবস্ক্রাইব করো। এইটা এইটা হচ্ছে মানে কি বলে খারাপই বলে মানে মানে মাথাটা করতে দেবি ভাই, দেখ আমি বুঝতে পারিনি মানে এত জোরে লেগে গেছে, লাগছে বড় আসতে মার পারলো অত জোরে। কি জন্য মেরেছিস রে তুই আজকে তামিমের দিনটা কটা বাজে যায় না, আজকে দিনটা তামিমের শুভ হোক, খারাপ হোক, তামিমের আজ মনটা পুরো খারাপ। তো যাই হোক, দশ নম্বর প্রথমে এসেই বলেছিলাম তাইমের দশ নম্বর মারবো, আজ পুরো দশ নম্বর মেরে দিয়েছি তাইমের, মুখটা দেখা বুঝে যাচ্ছে দিদির দশ নম্বর মেরে দিচ্ছে। তো যাই হোক, আজকে আমাদের ব্লগে থাকছে গ্রাম বাংলার প্রকৃতি এবং সুরজিদার মতো ট্রেন জার্নি। আর আমার তো দেখ, আমি যতবারে এখানে আসি না যেন রবীন্দ্রনাথের সাথে যেন খেলা করছি মনে হয়। গুগল গুগল আমি রবীন্দ্রনাথের সাথে খেলা করছি দেখবে। আর সাইমের মামার বাড়ি, এটা এখানে একটা কবিতা বলি, তাই 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 মামার বাড়ি যাই, আর এ মজা কিলচার নাই।